আসসালামু আলাইকুম, সবাইকে জানাই স্টাডি হ্যাকস এ স্বাগতম। আজকে আমরা স্টাডি হ্যাকস এর দ্বিতীয় বায়োলজি ক্লাসে হাজির হয়েছি। আমরা গতকালের স্টাডি হ্যাকস এর বায়োলজি ক্লাসে আমরা শিখেছিলাম কর্টিক স্নায়ু কি এবং কর্টিক স্নায়ু মানব দেহের 12 জোড়ার নাম আমরা ক্রমানুসারে শেখানোর চেষ্টা করেছি বিভিন্ন টেকনিক ব্যবহার করে। আজকে আমরা শিখব কর্টিক স্নায়ু বিভিন্ন প্রকৃতি, এর উৎপত্তি এবং কর্টিক স্নায়ুর বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটি জানবো সেটা হচ্ছে প্রকৃতি। আমরা আগেই বলেছিলাম কর্টিক স্নায়ু মানুষের মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে, সুতরাং কর্টিক স্নায়ু যত 12 জোড়া সবটাই বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে সৃষ্টি হয়। আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অগ্র, মধ্য এবং মেরুলা থেকে মস্তিষ্কের এই তিনটি অংশ থেকে মানবদেহের সব 12 জোড়া যে কর্টিক স্নায়ু রয়েছে তা উৎপত্তি লাভ করে। মস্তিষ্কের অগ্র থেকে যে দুটি কর্টিক স্নায়ু উৎপত্তি লাভ করে সেটি হচ্ছে অলফ্যাক্টরি এবং হচ্ছে অপটিক। এই দুইটি এক এবং দুই কর্টিক স্নায়ু অগ্র থেকে উৎপত্তি লাভ করে। মধ্য থেকে উৎপত্তি লাভ করে ট্রক্লিয়ার এন্ড অকুলোমোটর, তিন এবং চার নং হচ্ছে মধ্য থেকে উৎপত্তি লাভ করে। এবং মেরুলা হচ্ছে ট্রাইজেমিনাল থেকে একদম গ্লাসোফ্যারিঞ্জিয়া পর্যন্ত যে কর্টিক স্নায়ুগুলো রয়েছে তা সবগুলোই মেরুলা থেকে উৎপত্তি লাভ করে। আমরা আশা করি এই উৎপত্তিটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা জানবো কর্টিক স্নায়ুর বিভিন্ন প্রকৃতি। আমরা জানি কর্টিক স্নায়ুকে তিনটি ভাগে ভাগ করা যায় এদের প্রকৃতি অনুসারে। একটি হচ্ছে মোটর, একটি হচ্ছে সেন্সরি এবং আরেকটি হচ্ছে মিক্সড। আমরা অনেক সময় এই কোনটি মোটর স্নায়ু, কোনটি মিক্সড স্নায়ু, কোনটি সেন্সরি এটি অনেক সময় ভুল করে থাকি। এটি আমাদের ভুল হবে না যদি আমরা একটি লাইন মনে রাখতে পারি। আমরা এখানে এই লাইনটি মনে রাখব, দশের বাইরে যারা, দশের বাইরে যাদের সিরিয়াল রয়েছে মানে হচ্ছে এগারো এবং বারো, এগারো ষোলো এক্সপাইনাল অ্যাক্সেসরি এবং বারো ষোলো হাইপোগ্লোসাল, এই এগারো এবং বারো নং কর্টিক স্নায়ু হচ্ছে মোটর। আমরা এটা মনে রাখবো, দশের বাইরে যারা তারা হচ্ছে মোটর। এবং পরবর্তীতে আমরা এই লাইনটি মনে রাখবো, সাকিব তিনশো ছেচল্লিশ ম্যাচে একশো আঠাশটি সেঞ্চুরি করে, সাকিব তিনশো ছেচল্লিশ ম্যাচে একশো আঠাশটি সেঞ্চুরি করে। এর অর্থটি হচ্ছে থ্রি ফোর সিক্স এর পরে রয়েছে ম্যাচ, এই ম্যাচের মেয়াদ দ্বারা আমরা বুঝেছি মোটর। এখানে তিন চার পাঁচ নং যে কর্টিক স্নায়ু রয়েছে তারা হচ্ছে মোটর এবং একশো আঠাশটি সেঞ্চুরি দ্বারা আমরা বুঝাচ্ছি ওয়ান টু এইট নং যে কর্টিক স্নায়ু রয়েছে তারা হচ্ছে সেঞ্চুরি। এবং এই সব বাদ দিয়ে যেগুলো রয়েছে যেমন পাঁচ সাত নয় এবং দশ, এই চারটি হচ্ছে আমাদের মিক্সড বা মিশ্র প্রকৃতির কর্টিক স্নায়ু। আশা করি তোমরা এই কয়েকটি লাইন মনে রাখার মাধ্যমে কোনটি মোটর, কোনটি সংবেদী স্নায়ু, কোনটি মোটর, কোনটি সেন্সরি এবং কোনটি মিক্সড কর্টিক স্নায়ু তা খুব সহজেই মনে রাখতে পারবে। এর পরবর্তীতে যেটি আসে সেটা হচ্ছে শাখা। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কোন কোন স্নায়ুর, কোন কোন কর্টিক স্নায়ুর শাখা রয়েছে। এটি হচ্ছে পাঁচ সাত দশ, এই পাঁচ সাত দশ যে কর্টিক স্নায়ুগুলোর ক্রম রয়েছে তাদের শাখা রয়েছে। পাঁচ দ্বারা আমরা বোঝাচ্ছি ট্রাইজেমিনাল, পাঁচ দ্বারা বুঝেছি ট্রাইজেমিনাল কর্টিক স্নায়ু। ট্রাইজেমিনাল ট্রাই দ্বারা আমরা বুঝি তিন, তার মানে হচ্ছে এই ট্রাইজেমিনালের মধ্যে তিনটি শাখা রয়েছে। শাখাগুলো হচ্ছে অপথ্যালমিক, মেক্সিলারি এবং মেন্ডিবুলার। এই তিনটি হচ্ছে পাস বা ট্রাইজেমিনাল যে কর্টিক স্নায়ু রয়েছে তার তিনটি শাখা। পরবর্তী রয়েছে ফেসিয়াল, ফেসিয়াল হচ্ছে সাত নং কর্টিক স্নায়ু। এই ফেসিয়ালের রয়েছে দুইটি শাখা, একটা হচ্ছে প্যালাটাইন আর একটা হচ্ছে হায়ালোমেন্ডিবুলার। এরপর যেটা রয়েছে দশ নং কর্টিক স্নায়ু, দশ নং কর্টিক স্নায়ু হচ্ছে ভেগাস, ভেগাসের রয়েছে চারটি শাখা, একটি হচ্ছে ল্যারেঞ্জিয়াল, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে কার্ডিয়াক এবং অন্যটি হচ্ছে গ্যাস্ট্রিক। এই চারটি অংশ নিয়ে ভেগাস কর্টিক স্নায়ু গঠিত। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা কর্টিক স্নায়ুর উৎপত্তি, প্রকৃতি এবং শাখা এবং বিভিন্ন শাখার নামগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে এবং পরবর্তীতে আমরা এই কর্টিক স্নায়ুর বিভিন্ন কর্টিক স্নায়ুর কাজ সম্বন্ধে আমরা আরো ভিডিও বানাবো। সেসব ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য।